নমস্কার, ভূমি বার্তা নিয়ে চলে এসেছি আমি অম্বিকা। আপনারা দেখছেন ভূমি 24x7। চোখ রাখবো বিস্তারিত খবরে। পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে পথে নামে শাসক দল। দক্ষিণ হাওয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে বকুলতলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে এই মিছিল শেষ হয় দানেশেক লেন পর্যন্ত। রবিবার অর্থাৎ 24 এপ্রিল বিকেল 4টার সময় এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন সমবায় মন্ত্রী অরূপ রায়। কেন্দ্রীয় সরকারের মানুষ মারার নীতি অর্থাৎ পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদেই এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বলে দাবি করেন তৃণমূল কর্মীবৃন্দরা। মিছিলে অংশ নিয়ে মন্ত্রী দাবি করেন বিজেপি এই রাজ্যে দুর্বল, তাই কথায় কথায় সিবিআই ইডি দিয়ে শাসক দলকে ভয় দেখাচ্ছে। তবে আদতে এই সব করে তারা ভুল করছে, তৃণমূল কংগ্রেস সিবিআই ইডি কাউকেই ভয় করে না বলেই মন্ত্রী দাবি করে। পাশাপাশি মন্ত্রী বিজেপিকে একটি উচ্ছৃঙ্খল দল বলেও অভিহিত করেছে। বিজেপি কোনো পলিটিক্যাল পার্টি না, একটা উচ্ছৃঙ্খল দল। বিজেপিকে কোনো রাজনৈতিক গুরুত্ব দিতে চাই না আমরা। একটা উচ্ছৃঙ্খল দল পশ্চিমবাংলার বিজেপি, এবং তারা নিজেরা ঝগড়া করে, মারামারি করে, আর কিছু উচ্ছৃঙ্খল লোক নিয়ে তারা দল করে। তাদের দল বেশি দিন টিকতে পারে না বাংলার মাটিতে। তারা দুর্বল, যারা যাদের ক্ষমতা নেই তারা পুলিশের ক্ষমতা দেখায়, এই ইডি সিবিআই এদের ক্ষমতা, এদের ভয় দেখিয়ে তারা আমাদের জব্দ করতে চায়, কিন্তু তাতে কোনো লাভ হবে না, ভুল করছে এরা। পেট্রোল ডিজেলে যেমন জিএসটি থাকে তেমনি শেষ বলে একটা কথা থাকে, যে শেষটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের কাছে যায় এবং সেটা 40%। আমি দায়িত্ব নিয়ে বলছি কেন্দ্রীয় সরকার শুধু শেষটা তুলে নিই, জিএসটির পরের কথাটা আমরা পরে ভাবব। আগে কেন্দ্রীয় সরকার তার যে কথা, তার যে ভাবনা, সেই ভাবনাটা ভেবে দেখা। যারা বিজেপি বন্ধুরা এই ধরনের কথাবার্তা বলছে যে জিএসটি কমালেই সঙ্গে সঙ্গে পেট্রোল ডিজেলের দাম কমবে, না, তারা ভুল বলছেন। তারা মানুষকে অন্য রাস্তায় নিয়ে যেতে চাইছেন। যে শেষ পেট্রোল ডিজেলের ওপর বসানো হয় সেটা সম্পূর্ণভাবে চলে যায় কেন্দ্রীয় সরকারের কাছে, এই শেষ নেওয়াটা বন্ধ করুন। জিএসটির ব্যাপারটা নিশ্চিতভাবে আমরা ভেবে দেখব। সংবিধানের প্রধানকে প্রধান বলে মনে করি না, তিনি রাজ্যপাল নামেই তিনি অরিজিনালি পদ্ম পান। বিজেপি একটা এজেন্ট হয়ে বসে আছেন এবং এটা সবচেয়ে বড় লজ্জাজনক। ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে যে অঙ্গরাজ্যগুলো হয় তার যে সাংবিধানিক অধিকার থাকে, সেই সাংবিধানিক অধিকারে তিনি প্রত্যেকটা সময় হস্তক্ষেপ করছেন, যেটা লজ্জাস্কর ব্যাপার এবং যেটা নিন্দনীয়। আমি জানি না, এর আগে বহু, আমারও বয়স হয়েছে, বহু রাজ্যপাল দেখেছি, আমি এই ধরনের রাজ্যপাল দেখিনি যে কখন খাবো, কখন যাবো, কখন কী করবে, পশ্চিমবঙ্গের সরকারের মুখ্যমন্ত্রী কীভাবে হাঁটবেন সেটাও ঠিক করে দেবেন রাজ্যপাল, এর সম্বন্ধে বলতে আমার রুচিতে লাগে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, ভূমি 24x7।